বাংলা বছর শেষের দিনও বাদ গেল না উদ্ধার আগরতলায় মৃতদেহ। ত্রিপুরায় মৃতদেহ উদ্ধারের ঘটনা অহরহ ঘটছে, বাড়িঘর জঙ্গল সহ বিভিন্ন জায়গায় মিলছে মৃতদেহ। বাদ গেল না চৈত্রের শেষ দিনও। বুধবার বিকেলে মৃতদেহ পাওয়া যায় আগরতলা মহারাজগঞ্জ বাজারের বিপণী বিতানে। বিলোনিয়ার খোশখামার এলাকার বাসিন্দা বিনোদ দেবনাথ শহরের একটি গেস্ট হাউসে কাজ করতেন। সম্প্রতি কাজ ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করতেন। এদিন তাঁর দেহ মেলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মৃত ব্যক্তির ছেলে জুয়েল দেবনাথ। বাড়ি কোন জায়গা? তো বিলোনিয়া। বিলোনিয়া কোন জায়গা? জেল রোড। আরে সরি, গুসখামা। কি শুনে এখানে এলেন? ওইখান থেকে ফোন করছিল, বাবা মারা গেছে, এখানে থাকতো অনেকদিন ধরে। তো জেল লেগা শুনলে আমি তো ভাবতে পারছি না, হঠাৎ করে আমি তো ভাবছি তবু একটু দেখাই। বাবার নাম দেবনাথ। কি করতেন উনি? উনি আগে একটা গেস্ট হাউসে আসিল, তারপর কোনো গেস্ট হাউসে মানে কিছুদিন আগেও আসিল, হঠাৎ করে তার মুড মেলে পড়েছে, সারাদিন ডিঙ্কি ডুবতে থাকতো। যার লেগে আমরা কোনো ডাউট না যে লোক যদি সারাদিন না খেয়ে থাকে থাকে ডিঙ্গু অবস্থায়, তাই তো এই অবস্থা হইতে পারে। তো এক কত করে শুনছেন, কি খবর দিল আপনাদের? আমাকে অ্যাকচুয়ালি প্রথমে একটা আমার একটা দাদা ফোন করছিল যে অবস্থা তুমি একটু আয়ো। তারপরে একটা মানে যদি পুলিশ স্যার একজন ফোন করছিল, বুঝে মানে বোন একজন লোক থাকতো নি, মানে কী হয় তোমার? আমি কইলাম এরপরে কইতে যে একটু এদিকে আয়ো দেখে দেওয়া যায়। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় ফাঁড়ির পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আমরা বিকেল 4:20 না 4:20 না 3:20 নাগাদ আমরা খবর পাই যে একটি আননোন ডেড বডি লালমাটিয়া বিপণী বিতানের পশ্চিম পাশে পড়ে আছে। সেই সংবাদ পেয়ে আমি এবং আমার স্টাফ নিয়ে সেখানে উপস্থিত হই এবং এসে দেখতে পাই একটি ডেড বডি পড়ে আছে। তারপরে এখানে সুকুমার বাবুকে বললাম, সুকুমার বাবু ওনার ছেলেকে খবর দিয়েছে, ওনার ছেলে আইডেন্টিফাই করেছে ওরই বাবা। তার কাছ থেকে জানতে পারলাম ওর নাম হলো বিনোদ দেবনাথ। বাড়ি কোন জায়গাতে? বাড়ি বিলোনিয়া গুসখামার বাসা, পিএস রাজনগর, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। কিভাবে এই ব্যক্তির মৃত্যু হলো এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ মামলা নিয়ে ঘটনা তদন্তে নেমেছে। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।